ঢিং পৌরসভার গাফিলতির বাবে ভুক্তভোগী ভেটা পুখুরী পাড়ার রাইজ। নগাঁও জেলা ঢিং পৌরসভার অন্তর্গত 4 নং ওয়ার্ডর ভেটা পুখুরী পাড়ার রাইজ পৌরসভার গাফিলতির বাবে জাতো ভুগিবলগা হয়েছে আজি 27 বছরের রাস্তার বাবে। রাস্তার স্কুলের ছাত্র ছাত্রীর রাইজ রাস্তার সোয়াইদি অহা যাওয়া করব অবস্থা। আনকি স্কুললে অহা যাওয়া করতে ছাত্র ছাত্রী সকলে বুকাত পিছল খাই বুকারি লুতুরি পুতুরি হয়। বহুবার ঢিং পৌরসভাক জানার পিছতো 2 এচপরা মাটি গাঁত দিয়ে সিমানতে দায়িত্ব সামরে বলে রাইজে অভিযোগ করেছে। আমি বহুত ধন্যবাদ হয়েছো, তাহলে এই রাস্তাটা ইমানে অসুবিধা নহয়, মানুষখিনি মানে বাজার সমার স্কুল পোহর মানে একপুহলকে উলায় কই যাব নয়, বরষুণ দিয়ার লগালগ তো মানুষ সব ভিতর সুমাই যায়, আর স্কুলের লোক যাবই লাগবে নয় জানো, তথাপি তার মানে ইমান আমি টাউন কমিটি হেই জনাই আছো, কোনেও মানে কানসারে নকরে। আর এই 4 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান তো আমার এই 4 নম্বর ওয়ার্ডের তখেতে তার মানে আহি ইয়ালে যে আহি যে মানুষখিনি কি যে দুর্ভোগ ভুগিছে সেখানে যে চাওয়া তো দূরের কথা, মানে ওসরলে কোনোবা গলে মানে ভরি তেল দিয়ে মানে মালিশ করবলগিয়াহে হয় আর তখেতক, তবে তথাপি তার মানে রাস্তাটা তো মানে সাবলেও নাহে, আর লড়াছিখিন স্কুলে যাওয়া ইমান অসুবিধা নহয় আপনি মানে আপনার বুঝাব নো, কি পড়েছে গাড়ি গাড়ি আর বাইসাইক তো আনিলে ডাইরেক্ট খালি পুখুরীত সুমাই যায়, এই হচ্ছে কি দগাঁও চমগাঁও ভটা পুখুরী পার নয় জানো, আজি ব্রিটিশ দিনেরপ্রায় এনেকেই আছে, আর মানুষখিনি ইমান কোয়ার পাশতো প্রতিটো ইলেকশনতে প্রতিটো ওয়ার্ড মেম্বার আহে প্রতিটোয়ে জিকি জিকি যায়, তথাপি তো আজিলকে তো কোনো কানসারে নকরে। কিন্তু নির্বাচনের সময় রাস্তার কাম করে দিম বলে প্রতিশ্রুতি দিয়ে। গাড়ি দখল করার পিছতো কোনো কানসার নাইকিয়া হয়। আনহাতে রাইজর পৰা কৰ ঠিকই লৈ আছে। গতিকে অতি সোনকালে রাস্তা চোৱা কাম কৰিবলৈ ঢিং পৌরসভাক রাইজে আহ্বান জানাইছে। কি হল হেৰি আমাৰ এইখিনি রাস্তা আমি ইয়ালৈ অহা 1998 চনতে আহিলোঁ, তেতিয়া পৰা ধৰি আজি 27 বছৰ হল এই দুর্ভোগ ভুগি আছো, বহুতবার আমি টাউন কমিটিত প্রতিবার নির্বাচন আহিলে মেম্বারবিলাক আহে ভোটের কারণে, আমি কওঁ যে আমার রাস্তাটা বনাই দিয়ক, নাই হব বলে কই পেলে গুছি যায়, এতিয়া 4 নম্বর ওয়ার্ডের যিজন মেম্বার আহিল তেখেতকো আমি বারে বারে কলো, কিন্তু তেখেতেও হব হব বলে কই থাকে, আজি এই অবস্থা, লোয়াছলিয়া স্কুললে যাওঁতে জুতা স্যান্ডেল হাতত লৈ মেইন রোডত উঠিব লাগে, এনেকুৱা বটলত পানি ভরা লৈ পেলাই উঠিব লাগে, এনেকুৱা এখন সরকার আহিল এতিয়া বিজেপি সরকার, আমি ভাবিছিলো কামখিনি করে দিব কিন্তু কোনেও কামখারে নিদে, সেই একেই কন্ডিশন হয়ে আছে, হয়ে থাকার কারণে আমি আপনার মাতিবলগা হয়েছে রাস্তা দেখাব কারণে, গতি ইয়ার উচিত বিচার কেনেকে হয় সে আপনার থ্রুয়েদিহে হব বলে আমি ভাবিছো, আশ্বাস দিয়ে যেন আপনার জড়িয়ে রাস্তাটার বিষয়ে জানাব অবগত করবলে পাই বড় আনন্দ পাইছো, কেনো বড় দুঃখ বিষয়খিনি, আজি 27 বছর মানে ইয়ালে উঠি অহা 27 বছর আগের পর রাস্তার এই জরাজীর্ণ অবস্থায়, গতি আজি আমি মানে কান্দিবলগা হয়েছে, বহুবার কান্দিছো, বহুবার এপ্লিকেশন দিছো, হব হব বলে কয় কিন্তু এই রাস্তাটা আজি পর্যন্ত হয়ে নুঠিল, গতি উপায়ুক্ত মহোদয়ক আমি দিবলে ব্যবস্থা করেছো, CMLক আমি দিবলে ব্যবস্থা করেছো, যদি বিহিত ব্যবস্থা ইয়াত নলয় গতি রাস্তাটো কে গাড়ি মাতি লাগিব, ইয়ার পরিবর্তে নানান ধরনের রাস্তা যা অলাগতিয়াল রাস্তা সেইবিলাকও তাৰমানে কৰিবলৈ আগবাঢ়িছে, টকা পয়সা নথকা নয়, টকা পয়সা বহুত আছে, এই রাস্তা সিটো রাস্তা এই পুখুরী দুটা মানুষের মাজের মাজ মানুষখিন এনেকা অবস্থা পরিণত হয়েছে মানে আমি কান্দিবলে বাকি আছে, লোলী যাব নয় স্কুললে, সু এগারী মানুষ পড়ে পেলায় কিনে আমার হাত ভাগি পড়ে আছে, গতি এনেকা অবস্থা লোলী যাব নয় স্কুললে, ইমান কোয়া সত্ত্বেও মিউনিসিপালিটি আমার এই মানুষখিন উভতি চা নাই, যা বিহিত ব্যবস্থা লোক লাগে, আর আজিকালি দিনত এনেকা রাস্তা অন্তরা ঢিং সমষ্টিত নাই, ঢিং সমষ্টিত নাই, বহুত আমি আঙুলতাক আমি গামোচা পিন্ধালো, আঙুলতা বাইদেউক আমি গামোচা পিন্ধালো, পকেটের পয়সা খরচ করে পেলে আমি সম্বোধনা জানালো, করে দিম বলে কলে আজিলেকে, কিন্তু ইয়াত কুমঘাম আমি নেদেখিল, সিলিন্ডার গাড়ি নাই, আপনার গ্যাসের গাড়ি এখন নাই, 108 এখন ফায়ার ব্রিগেড হওয়ার রাস্তাই নাই, ইয়াত কোনো কারণে নাই, এম্বুলেন্স এখন নাই, এনেকা পর্যায়ত আজি দিন সমস্ত মানুষ আজি জিয়াই আছে, অথচ প্রত্যেক ঘর ট্যাক্স লৈ প্রত্যেক ঘর ট্যাক্স লৈছে, রাস্তাত লাইট এটা নাই, কচু কচল কাটিবলে মানুষ নাই, কই কই কচু গছ কটাব লাগে, গতি এনেকা মিউনিসিপালিটি আমার প্রয়োজনই নাই বলে ভাবো, ট্যাক্স বিলাক ক্লিয়ার,
কিমান গাড়ি পড়েছে পুখুরী গতিকে বিহিত ব্যবস্থা করবেন গতিকে আমি আমি সরকারপর এটা বিচারি মানে মিউনিসিপালিটি থ্রুয়েদি আমার এখানে বিচারি রাইজর মানুষখিন অবগত করেছো গোটেখিনি আপনার জড়িয়ে যে সালে রাস্তাটা যাতে বিহিত ব্যবস্থাটা করে পেলায় দিয়ে যদি নিদিয়ে তার ব্যবস্থা আমি উপরে লিখন লিখিম বলে আমি মনটা ধার্য করে লো উপরে আমি আগবাড়ি যাব যেটা ইমান আজ 27 বছর হল এনেকা তার রাস্তা নাই ঢিঙত এনেকুৱা এটা রাস্তা না ঢিঙত যে 27 বছর তেনে গেলা রাস্তা দিয়ে আমি সজাগ করবলগা হয়েছে পকেটা পয়সা ভরি ভরি রাস্তা রিপেয়ারিং করছো পকেটা পয়সা ভরি ভরি রাস্তা রিপেয়ারিং করছো কালি লোকে করছো কাল কটোরা রাস্তা পা টুকি টুকি আনি পেলে রাস্তা খালত দিছো পানি দিছো যাতে ল ছালখিনি যাওক টমটম গাড়ি আহে টমটম গাড়ি লুটি খাই খাই পড়ে নহা হয়েছে টমটম গাড়ি এইটুক গাড়ি নুসুমাও এইটুক গাড়ি নুসুমায় গ্যাসের গাড়ি নুসুমায় সিলিন্ডার ঠেলে ঠেলে রাস্তালকে নিব লাগে নি পেলে তারপর আমি গ্যাস লবগে লাগে গ্যাসের গাড়ি নুসুমায় গতি এম্বুলেন্স এখন এই অবস্থা নাহে কোনো কারণ গতি আজির দিনত এনেকা রাস্তা কিন্তু আমার ঢিঙত মানে দেখা নাই গলিয়ে গলিয়ে সব সি সি পিলক রাস্তা হল লাইট হল গতি আমার লিখি ব্যবস্থা যদি প্রভুয়ে আশীর্বাদ দিয়ে আপনার এই রাস্তাটা মানে আশীর্বাদ আপনার আশীর্বাদ যদি রাস্তাটা হয়ে উঠে আপনার শিরত লো থাকিম সদায় আর ভোটতো আমি নিদিয়াকে থকা নাই আপনার দিছো চেয়ারম্যানকো চারি পাঁচবার করেছো আগর চেয়ারম্যানকো কইছো আজি 27 বছর হল রিকুয়েস্ট করে থাকা কিমান করিম কোকসুন আজি লালবিলাকে ডাঙর হয়ে আছে স্কুললে যাব নয় এই টাউন তো নপরে এই জকায় চুকা পড়ে আছে এই বস্তুটো কিয় মানুষ চকুকার নিদিয়ে সরকার কিয় চকুত নপরে কালি রাতে টেক্সর কারণে এপ্লাই করে আছে মানে এলাউন্স করে ফুঁসে এই যুক্তি জানো কোকসুন গতি আপনাদের বিহিত ব্যবস্থা লোক নহলে আমি উপরে যাবলে সাজু হয়ে আছো ঠিঙরপরা জয়দেব দাস।